লেগে যায়। ও শিট, প্রোগ্রামে দিনকাল অনেক বোরিং যাচ্ছে, তাই বাইরে কোথাও খুব একটা যাওয়া হচ্ছে না, আর আপনাদের মাঝে নিয়মিত ব্লগও দেওয়া হচ্ছে না। বাজারটায় বেশিরভাগ সময় অনেক জ্যাম লেগে থাকে, আজকে তারপরও জ্যাম একটু কম লাগতেছে। দিক থেকে দুইটা বড় গাড়ি ঢুকলেই আধা ঘন্টার মতো জ্যাম লেগে যায়। ও শিট, আল্লাহ তাআলার কাছে অশেষ রহমতে আমি এবং পিলিয়ন দুজনে সুস্থ আছি। বাইকের হ্যান্ডেল বারের সাইডের ব্যালেন্সার বা বুটকা বলে অনেকেই, সেটা বাঁকা হয়ে অ্যাক্সেলারেশনটাকে আটকায় ফেলতেছে। আশেপাশে কোথাও ঠিক করে নিতে হবে। সাইডের ব্যালেন্সারটি সোজা করে নিলাম, আর এদিকে বাইকের সাইলেন্সারে একটু ঘষা গেছে, বাম্পারে ঘষা গেছে, আর হেডলাইটের সাইডে একটু ঘষা গেছে। সাইড লাইট, ব্রেক লিভার সব ঠিকঠাক, আর অ্যাক্সেলারেশনটা সাইডে বেজে যাচ্ছিল, এখন ঠিকঠাক বেরিয়েছে। যাক, বাইকের তেমন কোনো ক্ষতি হয়নি, একটু ঘষা খাইছে, ওগুলা কালো স্প্রে করে দিলেই ঢেকে যাবে। আর কুকুরটা এভাবে ঝাঁপ দিয়ে একদম সামনে চলে আসবে, কিছু করার ছিল না। আমি অ্যাকশন ক্যামে ভিডিওটা চেক দিয়ে দেখলাম, কুকুরটা রাস্তার ডানে ছিল, অপোজিট সাইডে ভ্যান গাড়ি চলে আসাতে কুকুরটা উল্টো দিকে ঝাঁপ দিয়ে একদম বাইকের চাকার নিচে, ব্রেক প্রেস করার চান্সে পাইনি। অনেকের কাছে শুনছিলাম কুকুরের সাথে তাদের বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা, তবে বিশ্বাস করবেন কি না জানি না, আমার 10-12 বছরের রাইডিং অভিজ্ঞতায় জীবনে প্রথম কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করলাম আজকে। এর আগে রাস্তায় হুট করে কুকুর ছাগল চলে আসতো, ব্রেক করার মতো স্পেস পাইতাম, অনেক সময় কুকুরের পিছন সাইড দিয়ে বাউলি বা যে কোনোভাবে বের হয়ে গেছিলাম, কিন্তু আজকের ব্যাপারটা ছিল কুকুরটা পিছন দিকেই ঝাঁপ দিছে। আসলে দুর্ঘটনা সব সময় বলে গিয়ে আসে না, জাস্ট হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আবার অশেষ শুক্রিয়া, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর বাইক রাইডিংয়ে যে হেলমেটের গুরুত্ব কত বেশি, আজকেই প্রমাণ পাইলাম। আমার হাত আর মুখটা ফার্স্ট রাস্তায় যে লাগে বাইক থেকে পড়ে যাওয়ার সময়, হেলমেট আর হাতে গ্লোভস থাকার কারণে বেঁচে যাই। হেলমেট না থাকলে বড় কিছু হতে পারত। তাই সকল বাইকার ভাইদের উদ্দেশ্যে বলা, আপনারা ভালো মানের ফুল ফেস হেলমেট ব্যবহার করবেন রাইডিংয়ের সময়। আর আমার পিছনে কি যে কোথাও লাগছে কয়েকদিন থেকে, যাক সন্ধ্যা হয়ে যাচ্ছে, ব্লগ এখানে শেষ করতে হবে, কারণ রাতের ভিউ খুব একটা ভালো আসে না আমার এই অ্যাকশন ক্যাম্পটিতে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। খোদা হাফেজ।